হ্যালো এভরিওয়ান, আজকের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আমার আজকের এপিসোডে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আপনি কাট শট খেলবেন। তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তাই আমি আর কোনো বেশি কথা বলবো না। তো স্টেপ নাম্বার ওয়ান, বল সিলেকশন। অফ স্টাম্প থেকে যে ওয়াইড লেন্থ আছে এর ভিতরে যে বলগুলো থাকবে, মানে সাধারণত অফ সাইডের বলগুলোকে আপনি কাট শট খেলবেন। এবং দ্বিতীয়ত যে জিনিসটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ফোকাস। ফোকাস করার জন্য যখন বোলার দৌড়ে আসবে ঠিক তখন থেকে আপনার জাস্ট বলের দিকে চোখ রাখতে হবে, বোলারের মুখের দিকে না বা অন্য কোনো দিকে না। এবং এটাই অনেকে ভুল করে থাকে, জাস্ট অন্য কোনো দিকে চোখ রাখে বা অতটা গুরুত্ব দিতে না। কিন্তু আপনাকে তখন থেকে কিন্তু বোলারের হাত থেকে বল রিলিজ পর্যন্ত জাস্ট বলকে চোখে দেখতে হবে, এবং এটি খেয়াল রাখবেন বল আসার লাস্ট সেকেন্ড পর্যন্ত যাতে বলটি চোখে থাকে এবং বলটি যাতে চোখ থেকে না সরে যায়। স্টেপ নাম্বার থ্রি, টাইমিং। তো টাইমিং করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, জাস্ট আপনাকে এটা খেয়াল রাখতে হবে বলটি কখন ড্রপ খায়। কারণ বলটি যখন হাত থেকে রিলিজ হবে তখন কিন্তু আপনি ব্যাটটি একটু উপরে উঠাবেন, এবং বলটি যখন ড্রপ খাবে ঠিক তখনই আপনি জাস্ট গ্যাপ সাইডে খেলে দিবেন। মানে যেই সাইডটা দেখবেন আপনার গ্যাপ আছে সেই সাইডে আপনি কাট শটটি খেলে দিবেন। এবং আরেকটি কথা, সাধারণত যখন 30 গজ ভিত্তির ভিতরে ফিল্ডার থাকে তখন কিন্তু কাট শট খেলতে খুব একটা সুবিধা হয়। কারণ তখন যদি আপনি নিচে দিয়ে না মারতে পারেন আপনি কিন্তু তাদের মাথার উপর দিয়ে উড়িয়ে দিতে পারেন। সো তার জন্য আপনাকে কনসেন্ট্রেট করতে হবে জাস্ট বলের দিকে। স্টেপ নাম্বার ফোর, প্র্যাকটিস। তো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এই কথাটি আমি অন্য ভিডিওতে বলেছি। তো আপনাকে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে প্রচুর এক্সারসাইজ করতে হবে, নয়তো কিন্তু আপনি ফিজিক্যালি ঠিক থাকবেন না। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি আপনি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন ইনেবল করে দিন। বা স্ক্রিন ভিডিওগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তো এর ভিতর থেকে একটি আপনি দেখিয়ে আসতে পারেন যদি আপনার চাই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।